আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 17, চ্যাপ্টার হচ্ছে তোমার আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, 196 পৃষ্ঠা। দেখো 17.1 নিজে করি। একের অঙ্কটা বলছে যে 1 বর্গ কিমি সমান কত ডেকামি। তাহলে বর্গ কিমি তার মানে হচ্ছে 1 কিমি গণিত 1 কিমি, এই একটা এক রাখলাম, কিমি বর্গ কিমি মানে 2 বার কিমি হবে। তাহলে 1 কিমি থেকে তোমার ডেকামিতে যেতে হলে 100, আবার 1 কিমি থেকে আর ডেকামিতে যেতে হলে আর 100, 100 গুণ করো দেখো 10,000 হবে। তাহলে এটা হলো বর্গ ডেকামি, 1 বর্গ কিমি মানে 10,000 বর্গ কিমি ডেকামি। দুয়েরটা বলছে দেখো 1 বর্গ কিমি থেকে হেবা বর্গ হেক্টোমিটার যেতে বলছে। তাহলে 1 বর্গ কিমিকে 1 কিমি গণিত 1 কিমি মানে 2 বার কিমিতে বর্গ কিমি হয়। তাহলে 1 কিমি সমান 10 কি হবে হেক্টোমিটার, 1 কিমি মানে 10 হেক্টোমিটার, 10 × 10 = 100 বর্গ হেক্টোমিটার, 1 কিমি মানে 100 বর্গ হেক্টোমিটার। এইবার দেখো কোষে দেখি 17 পেজ নাম্বার 205, দুয়ের অঙ্কটা বলছে একটা বর্গাকার চিত্রের, দুয়ের প্রশ্নটা দেখো 205 নম্বর পৃষ্ঠা, একটা বর্গক্ষেত্রের তাহলে 4টি বাহু তুমি জানো, তাহলে বর্গক্ষেত্রের কি হয় একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, পরিসীমা চেয়েছে, তাহলে 4 গণিত একটা বাহুর দৈর্ঘ্য হলো বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 4 সেমি দিয়ে আছে, তাহলে পরিসীমা কি হয় 4 গণিত একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গণিত একটা বাহু মানে তোমার 4 সেমি, তাহলে 4×4 = 16 বর্গ সেমি। ঠিক আছে, তার আগে কটা সূত্র দেখো, সূত্রগুলো, সূত্র একটা বর্গাকার চিত্র, এটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এর পরিসীমা মানে চারিদিক ঘেরা, পরিসীমা মানে চারিদিক ঘেরা। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রের পরিসীমা সমান 4 গণিত বাহু, ঠিক আছে, আর বাহু বাহু পরিসীমা দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য কী হবে, পরিসীমা বাই ফোর, ঠিক আছে। আরেকবার বাহু বের করতে হলে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে √ক্ষেত্রফল, কেমন। আর যখন তুমি আয়তক্ষেত্র করবে, এটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা মানে চারিদিক ঘেরা, তাহলে পরিসীমা সমান কী হবে বলো, পরিসীমা মানে হলো তোমার দৈর্ঘ্য 2 × দৈর্ঘ্য + প্রস্থ, ঠিক আছে। আর তোমার ক্ষেত্রফল সমান কি বলো, ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গণিত কি হয় প্রস্থ, ঠিক আছে। আরও সূত্র আছে, পরে প্রয়োজন হলে সেগুলো তোমাদেরকে দেখানো হবে, এই সূত্র দুটো আপাতত তুমি জেনে রাখো। দ্বিতীয় অঙ্কটা দেখো, তোমার বলছে একটা বর্গক্ষেত্রের তোমার পরিসীমা দেওয়া আছে 20, তাহলে ক্ষেত্রফল কত, তাহলে পরিসীমা তোমার 20 সেমি দেওয়া আছে, পরিসীমা মানে এই চারিদিকটা দেওয়া আছে, তাহলে এর পরিসীমা, তাহলে এর বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, পরিসীমা তোমার এই 4টে দিক ঘেরা মানে হচ্ছে তোমার পরিসীমা, ঠিক আছে। তাহলে পরিসীমা সমান 20 সেমি, তাহলে বাহুর দৈর্ঘ্য কত, পরিসীমা বাই ফোর সূত্র তুমি দেখলে এক্ষুনি, তাহলে পরিসীমা তাহলে 20, পরিসীমা বাই 4 কাটাকাটি করো 4×5 = 20, 5 সেমি। তাহলে ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফল মানে কিছু এর মধ্যে কিছু পাতা এই সব কিছু, ক্ষেত্রফল মানে বাহু গণিত বাহু, তাহলে 5 মানে বাহুর দৈর্ঘ্য আর একটা বাহুর দৈর্ঘ্য, 5×5 = 25 বর্গ সেমি, কেমন। পরের অঙ্কটা দেখো, যে 3 নম্বর অঙ্কটা, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি দেওয়া আছে, প্রস্থ 5 সেমি দেওয়া আছে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি, প্রস্থ 5 সেমি, ছবিতে দেখে নাও। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তুমি কী জানো, দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 8 সেমি, প্রস্থ 5 সেমি, তাহলে 5×5 = 40 বর্গ সেমি, ক্ষেত্রফলের বেলায় এককগুলো হবে বর্গ সেমি, কেমন, বর্গ একক। এইবার পরের অঙ্কটা দেখো, 4 নম্বরের অঙ্কটা বলছে যে 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামিটার। তাহলে তুমি জানো 1 বর্গ কিমি, তাহলে 1 গণিত 1, তাহলে বর্গ কিমি, কিমি তাহলে 2 বার হবে, তাহলে তুমি কিমি থেকে ডেকামিটারে চলো, 100, 1 কিমি মানে 100 ডেকামি, আর 1 কিমি মানে আবার 100 ডেকামি, গুণ করো 10,000 বর্গ ডেকামি। এবার বলছি 5-এর অঙ্কটা দেখো, 1 বর্গমিটার সমান কত হেক্টোমিটার, কত বর্গ হেক্টোমিটার, তাহলে কী করবে, 1 বর্গমিটার মানে 1 মিটার গুণতে 1 মিটার, একে একে গুণ করলে তোমার 1 হয়, মিটার মিটার গুণ করলে বর্গ মিটার, ঠিক আছে। এবার 1 মিটার সমান 1/10, 1/100 হেক্টোমিটার, তোমার 1/100 কেন হলো, তাহলে বাঁদিক থেকে ডান দিকে আসে, মিটার থেকে কিলোমিটারের দিকে হেক্টোমিটার,
एक बाय एक्शो अबार एक मीटर मने वन बाय एक्शो हेक्टोमीटर वन बाय एक्शो हेक्टोमीटर एटा एटा संगे एटा गुण करो गुण कर ले तुम वन बाय दस हज़ार वर्ग हेक्टोमीटर एक के दस हज़ार दिए भाग करो तुम पॉइंट जिरो 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 वन वर्ग हेक्टोमीटर है। पर पाँच तुम्हार चार नम्बर छ नम्बर अंकटा बोलछे देखो पाँच वर्ग मीटार और पाँच मीटार वर्ग बोलते तुम कि बोझो तहले पाँच वर्ग मीटार मान पाँच मीटार गणित एक मीटार मीटार मीटारे वर्ग मीटार है गुण कर ले पाँच वर्ग मीटार मान पाँच मीटार गणित पाँच मीटार ठीक है मैं दोबार एक ही ये है मैं संख्या एक ही संख्या है देखो सातर अंकटा बोलछे एक वर्ग क्षेत्र क्षेत्रफल दुई सेंटीमिटार वर्ग तर मैं कत वर्ग सेंटीमिटार देखे तेल दुई सेंटीमिटार वर्ग मान दुई सेंटीमिटार गणित दुई सेंटीमिटार वर्ग मीटार मान दोबार से जिनिसटा दुई सेमी गणित दुई सेमी दुई दो चार वर्ग सेमी 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 दोबार गुण कर ले वर्ग सेमी है कैमन। आठर अंकटा देखो बोलछे एक आयत क्षेत्र क्षेत्रफल जो त्रिश वर्ग सेमी है तर दैर्घ्यप्रस्थ की होते पारे त्रिश के भावे भांगी तो क्षेत्रफल वर्ग सेमी दैर्घ्य गणित क्षेत्रफल के दैर्घ्य गणित प्रस्थ क्षेत्रफल ये त्रिश दिया त्रिश के अभी भांगला त्रिश गणित एक त्रिश है पंद्रह गणित दुई त्रिश है दस गणित तीन त्रिश है छय गणित पाँच त्रिश है तेल दैर्घ्य जदि पाँच है प्रस्थ है एक मीटार दैर्घ्य जो पंद्रह मीटार है प्रस्थ है दो मीटार दैर्घ्य जो दस मीटार है प्रस्थ है तीन मीटार दैर्घ्य जो छय है प्रस्थ है तुम्हार पाँच मीटार तुम ये आर करो निजे करो आर देव चल्लिस देव देखो पर अंकटा तुम्हारा यहाँ निजे निजे ये भेगे तर दैर्घ्य जो चल्लिस है प्रस्थ है एक मीटार दैर्घ्य जो कुड़ी मीटार है ये दुई कमन ये करो। तुम्हारा नये अंकटा देखो बोल एक कार्डर बाहुर दैर्घ्य छय वर्ग सेमी मैं वर्गकार कार्ड एरक छवि वर्गकार कार्ड प्रत्येक बाहुर दैर्घ्य तुम्हारा छय सेमी तेल क्षेत्रफल तुम्हें कि जानो बाहू गणित बाहू तेल बाहू मान छय सेमी और एक बाहू मान छय सेमी छय छय छत्तीस सेमी सेमी गुण कर ले वर्ग सेंटीमिटार है कम। ए दस अंकटा देखो पाँच मीटार वर्गे क्षेत्रफल क्या है पाँच मीटार गणित पाँच वर्ग मीटार ठीक है तेल कत है पाँच पाँचे पचिस वर्ग मीटार এটা তোমরা এইভাবে লিখতে পারো পাঁচ মিটার বর্গ বর্গের এটা মানে পাঁচ মিটার গুণিত পাঁচ মিটার তাহলে পাঁচ মিটার পাঁচ পাঁচে পাঁচ পাঁচে আর এই পাঁচ বর্গতে বর্গ বর্গ মিটার দুইবার বর্গতে বর্গ মিটার তাহলে পাঁচ পাঁচে পঁচিশ বর্গ মিটার কেমন।